हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। सबाई के आबारो वेलकम जानाच्छि आमार चैनले। आशा करब जे जेखाने आछेन भालो आछेन, सुस्थ आछेन। तो आलहामदुलिल्लाह आमिओ बेश भालो आछि। आजके आरेकटा भिडियो निये चले आसलाम आपनादेर काछे। जारा आमार लास्ट भिडियोटा देखेछेन तारा अवश्यई बुझबेन, एटा ब्रॉन्ज जुएर सेकेंड पार्टटा आजके आमि रेडी करेछि आपनादेर जन्य। तो जरा फार्ष्ट भिडियो देखे थे ते सबा जाची अनेक अनेक धन्यवाद हाँ सपोर्ट करार्जन। तो घुराघुरिर पर्याये आफ्रिकान ट्रेले चले आसडटाते आज आफ्रिका के लिए तैरी एक विलेज सम्बा विलेज बोले के देखते खूब ही सुंदर एक रकम। और अभी फार्ष्टे भिडियोते बोले ये जूटा अनेक बड़ो बाट यटार परिमाण कत बड़ो अपन के जाना आसले उचित। ये हे यूनाइटेड स्टेट अफ अमेरिकार सब चे बड़ो जे जू से जूटा निउयर्के ब्रंचे अवस्थित। ये 265 एकर जमिर मध्य जूटा अवस्थित और आछे प्रति बच्चर एखे विजिटर आसे प्राय 2.15 मिलियन। तो बुझते ही पारते हैं कि परिमाण विजिटर एखे आसे विजिट करते जूटाते। 1972 ये हिस्टोरिकल प्लेस हिसाब से स्वीकृति देवा हुए छे। এখানে তো জিরাফও থাকবে ভাবি, এই যে জিরাফে শো করতেছে অস্ট্রেলিয়া। তো এখন যে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের টার্কি চিকেন বলে অনেকে এখানেও বা বাংলাদেশেও চিনে টার্কি চিকেনের নেমে, বাট এটা অ্যাকচুয়ালি অস্ট্রিচ। সবগুলা অ্যানিমেলই আমরা খুবই দূর থেকে দেখেছি কারণ সেফটির জন্য এভাবে রেখেছে। আর পুরাটা জু যখন ঘুরেছি সবচেয়ে বেশি ভালো লেগেছে, রাস্তাগুলো অনেক সুন্দর, গাছপালাগুলো খুবই সবুজ। তো চলে আসলাম লায়নের কাছে, খুব কাছ থেকে শুনতে পারবেন লায়নের গর্জন। লায়নের পরে এখন যাচ্ছি আমরা ভালুক দেখতে, কারণ আরিশা খুবই এক্সাইটেড ও বিয়ার দেখবে, বিয়ার দেখবে। বাট এখানে বিয়ারের পরিমাণটা কম ছিল, আর থাকলেও ওরা কোনো না কোনোভাবে সাইডে হাইড হয়ে থাকে, লুকিয়ে থাকে। খুবই লাকিলি আসলে সবগুলো অ্যানিমেল দেখতে পারাটা খুবই ভাগ্যের ব্যাপার, কারণ যদি ওদের ইচ্ছে হয় ওরা সামনে আসবে, আদারওয়াইজ ওরা কোনো এক জায়গায় হয়তো ঘুমিয়ে থাকে, চুপ করে থাকে এরকম। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা ভালুক দেখতে পেলাম, তাও অনেক দূরে এরকম পাথরের একটা পাহাড়ের উপরে বসে আছে। ওয়াও লুক, অনেক বাচ্চা একবারের মধ্যে পড়ে গেছিল না, কিন্তু এই বাচ্চা গেছিল কিভাবে তাও তাকাও। ও এইটাই যে নিউজে আসছিল বাবি, হ্যাঁ কিন্তু ও ফোন নিয়ে
তো এখানে কিছু দেখতে অনেকটা গরুর মতোই মনে হচ্ছে, আমরা বুঝতে পারি নাই এই জিনিসগুলো আসলে কি। খুব দূর থেকে আমি একটু ভিডিও করেছি। তো আসলে সাইনগুলো ফলো করে দেখে দেখে যেতে হয়, পথে যদি কোনো কিছু ভুলে যান তখন কারো কাছ থেকে জিজ্ঞেস করলে ওরা অবশ্যই হেল্প করে যে নেক্সটে কী আছে। আর একটু পর পরে অনেক সুন্দর করে রেস্টরুম বানানো আছে, যেটা কিনা অবিশ্বাস্য যে জঙ্গলের ভিতরে কিভাবে এত সুন্দর রেস্টরুম হয়। কোনো কিছুর আসলে কোনো সেফটির জন্য সব কিছু এমনভাবে করা হয়েছে, কোনো কিছুর জন্য যাতে কাউকে অসুবিধা ফিল করতে না হয়। ক্যাফেটেরিয়ার ব্যবস্থা আছে, একটু পর পর চাইলে ড্রিঙ্কস করতে পারবেন, রেস্টরুম ইউজ করতে পারবেন। এরকম একটা ট্রেন দেখুন আসছে, আপনি যদি টায়ার্ড হয়ে যান তখন এই ট্রেনটাতে করে আপনি পুরাটা জু ঘুরে দেখতে পারবেন। আমি যদিও ট্রেনটাতে উঠতে পারি নাই কারণ আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা চলে আসছি। এখানে আমরা দেখব বেশ কিছু ডাক, রাজহাঁস, কিছু বাংলাদেশি যে চীনা হাঁস আমরা বলি, ওই চীনা হাঁস অনেক আছে এখানে। বাংলাদেশি হাঁস ভাবি, রাইট কবির ভাই? হাঁস গুলা লুক লাইক পুরাই বাংলাদেশি হাঁস, ছোট ছোট পুকুরে, নরসিংদীর পুকুরের হাঁস। এখানে খুঁজলে ডিমও পাওয়া যাবে অনেক, যে চিপায় চিপায় ডিম পেরে আছে। তো আমরা অ্যাকচুয়ালি টাইগার কোথায় আছে সেটাই খুঁজতেছিলাম, টাইগার, জিরাফ, জেব্রা। বাট দুর্ভাগ্যবশত জেব্রাটা ছিল না, দেখতে পারি নাই। জিরাফ দেখতে পেরেছি, টাইগারও দেখতে পেরেছি, তবে টাইগারকে খুঁজতে গিয়ে এর মধ্যে আমরা অনেক কিছু দেখে ফেলেছি। এটা হচ্ছে আফ্রিকান ওয়াইল্ড ডগ মেমোরিজ, এটার ভিতরে আছে। বাট আমি একটু আগে বলেছি যে অ্যানিমেল দেখাটাও ভাগ্যের ব্যাপার, যদি ওরা চায় সামনে আসবে, আদারওয়াইজ ওরা পিছনে আছে কোথাও। তো আমরা দেখতে পারি নাই, এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আসলে টাইগার খুঁজতে গিয়ে এর মধ্যে অনেক কিছু দেখা হয়ে গেছে, টাইগারই দেখা হলো না। তো এভাবে প্রতিটা জায়গায় হিস্টোরিগুলো এত সুন্দর করে বাঁধানো আছে যে আপনি চাইলে বাচ্চাদেরকে ইজিতে এখানে অনেক কিছু শেখাতে পারতেছেন, ওরা দেখতে পারতেছে প্র্যাকটিক্যালি। তো আমরা যাব এখন হায়নার দিকে। হায়না তো খুবই ভয়ঙ্কর একটা অ্যানিমেল, সেটা সবাই জানে। তো আজকের মতো এতটুকুনি থাকতেছে আপনাদের জন্য, নেক্সট এপিসোডে থাকবে জিরাফ, অ্যান্ড দেন অ্যাট লাস্ট থাকতেছে টাইগার, কারণ টাইগারকে খুঁজে পেতে আমাদের একদম সর্বশেষ লাস্টেই যেতে হয়েছে। তো আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।